দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। আমাদের ছাদটা অনেক বড়, আপনাদেরকে আগে আমাদের ছাদের ভিডিও শেয়ার করেছিলাম, অনেক বড়। আমরা এখন ছাদে হাঁটাহাঁটি করতেছি, প্রত্যেকদিন আমরা ছাদে উঠে হাঁটাহাঁটি করি, কারণ হাঁটাহাঁটি তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই আমি আর আমার ভাইয়ের বউ আর আমার ছেলে আমরা তিনজন এসে ছাদে হাঁটাহাঁটি করতেছি। অনেক মোটা হয়ে গেছি, হাঁটাহাঁটি করা তো আপনারা জানেনই যে অবশ্যই খুবই দরকার আমাদের জন্য। তো কমপক্ষে এভাবে কিছু দেখা যায় না, হ্যাঁ দুই বেলা হাঁটলে আমি সকালেও হাঁটি আবার রাত্রেও দেখা যাচ্ছে আমরা ব্যায়াম করি। তো হাঁটাহাঁটি শরীরের জন্য অনেক ভালো, আর ব্যায়াম না করলে বুঝিনি তো অনেক ধরনের রোগে ধরে যেতে পারে, অনেক ধরনের কঠিন রোগও হয়। সেই জন্য আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ব্যায়ামের ব্যায়াম করা অবশ্যই প্রয়োজন। এখন আমরা ব্যায়াম করতেছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, এখন খুব ভালো লাগছে, শরীরটা মনে হচ্ছে না খুব হালকা হয়ে গেছে, মোটা হয়ে মাঝখানে খুব মোটা হয়ে গেছিলাম, ও খুব ভালো লাগতেছিলো শরীরটা। এখন কয়েকদিন হাঁটাহাঁটি করার পরে এখন খুব ভালো লাগতেছে, আসলে ব্যায়ামটা খুবই দরকার শরীরের জন্য। তো আজকে ছাদে কেউই নেই, খুব ভালো লাগতেছে, খোলামেলা সব। এই টাইমে অবশ্যই এখন সাড়ে 9টা বাজে, তো এই টাইমে সবসময় সবাই এসে ছাদের উপরে এরকম ব্যায়াম করে, আমরা যেরকম হাঁটাহাঁটি করতেছি, কিন্তু এখন আর আজকে কাউকে দেখতে পারতেছি না, আজকে ভালোই লাগতেছে, সবাইকে সবাই আগে চলে গেছে, আবার অনেকে আসে 10টা 12টা এরকমও আসে। তো ইদানিং যেহেতু করোনা সেহেতু এখন ওরকমভাবে কেউ ছাদে আসে না, তো ছাদে দেখা যায় 11টার পরেই ছাদে তালা মেরে দেওয়া হয়। তো এখন হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আর কথাগুলো শেয়ার করতেছি। অন্ধকার, লাইট চলতেছিল কিন্তু মুখটা ওরকমভাবে দেখা যাচ্ছে না আমার, তাও আপনার সাথে শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।